হ্যালো স্টুডেন্ট, এই বিষয়ে আমরা একটা সমস্যা সমাধান করার চেষ্টা করব। গত সেশনে আমরা যেটা শিখেছিলাম যে কী কী কারণে একটা ঘটনাকে লেনদেন বলা হবে, সেই ঘটনাগুলোকে ইমপ্লিমেন্ট করে আমরা আজকের সমস্যাটা সমাধান করব। তো চলুন আমরা শুরু করি। আমি এখানে একটা কয়েকটা সমস্যা লিখে রেখেছি, এই সমস্যাগুলো আমরা আজকে সমাধান করব। যে প্রথম সমস্যাটা হচ্ছে, মিস্টার তাশরিফ 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এটা কি লেনদেন লেনদেন হবে না, বা এই ঘটনাগুলো লেনদেন হবে কি হবে না, সেটা আমরা আইডেন্টিফাই করবো। তো লেনদেন এখান থেকে আমরা লেনদেন চিহ্নিত করবো, কোনটা লেনদেন আর কোনটা লেনদেন নয় দুইটাকে ভাগ করবো। মিস্টার তাশরিফ 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, এই 10 লক্ষ টাকা নেওয়ার ফলে ব্যবসায় বা আমরা লেনদেন হওয়ার যে শর্তগুলো, ওই শর্তগুলো কি সে পুরো করতে পারছে? দেখি, মিস্টার তাশরিফ যখন 10 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো, তখন একদিকে তার সম্পদ বাড়লো, অর্থাৎ 10 লক্ষ টাকা একটা সম্পদ। যেহেতু মিস্টার তাশরিফ তার নিজেরই বিজনেস, সেহেতু তার মালিকানা সত্ত্বেও বাড়লো। তো সেক্ষেত্রে সে অবশ্যই দুইটা পক্ষকে, অর্থাৎ হিসাব সমীকরণের a = l + ui, এখানে এল এবং ওইকে প্রভাবিত করতে পারছে, সেই জন্য এটাকে লেনদেন বলবো। আরও ঘটনা থেকে আমরা লেনদেন বলতে পারি, যেটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য এবং টাকার একটা ট্রানজ্যাকশন হয়েছে, যে তাশরিফ থেকে ব্যবসায় গিয়েছে টাকাটা, সেই জন্য এটাকে আমরা লেনদেনের মতো করি। আমরা ঠিক চুক্তি রাখলাম এটা লেনদেন। পরবর্তীতে চাই যে 12,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দিলেন। এখন 12,000 টাকা বেতনে কর্মচারী নিয়োগ দেওয়ার ফলে কি আমাদের কোম্পানির কোনো আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে কিনা সেটা দেখি। যে 12,000 টাকা যেহেতু কর্মচারী নিয়োগ দিয়েছে, হ্যাঁ এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য, যেটা 12,000 টাকার দামের একজন কর্মচারী, কিন্তু কর্মচারী মাত্র আমরা নিয়োগ দিয়েছি কিন্তু কর্মচারী বেতন আর পরিশোধ করে নেই, সেই ক্ষেত্রে এই 12,000 টাকা দিয়ে কর্মচারী নিয়োগ করেই বা না করি আমাদের আর্থিক অবস্থার কোনো পরিবর্তন হয়নি, সেক্ষেত্রে এটা কোনো লেনদেন হবে না, কারণ আমাদের লেনদেন হওয়ার জন্য a = l + ইকে প্রভাবিত করতে পারেনি। এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য ঠিক আছে, কিন্তু ব্যবসার আর্থিক অবস্থার কোনো পরিবর্তন করতে পারেনি, দুইটা পক্ষকে সে প্রভাবিত করতে পারেনি, সেই জন্য এটা লেনদেন হবে না, যেটা আমরা লেনদেন না বলে ঘোষণা করলো। যে ব্যবসায় প্রচারণা বাবদ 6,000 টাকা প্রদান করলো, অর্থাৎ বিজ্ঞাপনের জন্য মিস্টার তাশরিফ কোনো একটা কোম্পানিকে বা কোনো একটা এজেন্সিকে 6,000 টাকা প্রদান করলো। তো 6,000 টাকা প্রদান করার ফলে দুইটা সত্তা প্রভাবিত হয়েছে এখানে, যে মিস্টার তাশরিফের থেকে 6,000 টাকা চলে গিয়েছে এবং ওই বিজ্ঞাপন অর্থাৎ প্রচারণা যে প্রতিষ্ঠান আছে, ওই প্রচারণা প্রতিষ্ঠান 6,000 টাকা পেয়েছে, অর্থাৎ দুইটা এন্টিটি দুটো সত্তা এখানে আছে, দুইটা সত্তার নীতিটাকে সে পালন করেছে এবং এটা টাকার অঙ্কে পরিমাপযোগ্য, a = l + ইকেও প্রভাবিত করে, সেক্ষেত্রে এটাকে আমরা লেনদেন হিসেবে ঘোষণা করতে পারি। এরপরে 1 লক্ষ টাকা ব্যাংক ঋণ করলে, 1 লক্ষ টাকা ব্যাংক ঋণ করার ফলে কি লেনদেনের কোনো প্রভাবিত হয়েছে? দেখি আমাদের শর্তগুলো সে পূরণ করতে পারছে কিনা, হ্যাঁ এটা কি এটা কি অর্থনৈতিক পরিমাপযোগ্য, হ্যাঁ অর্থনৈতিক পরিমাপযোগ্য, এটার দাম হচ্ছে 1 লাখ টাকা এবং এটাকে দুইটা এন্টিটিকে প্রভাবিত করতে পারছে, যে একদিকে টাকা বৃদ্ধি পেয়েছে আর একদিকে ব্যাংক থেকে যেহেতু ঋণ করেছে সেহেতু তার লাইবিলিটি বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ আমাদের সম্পদ বৃদ্ধি পেয়েছে একদিকে দায় বৃদ্ধি পেয়েছে, সেহেতু এটাকে আমরা লেনদেন বলতে পারি। যেহেতু আমরা আগে বলেছি যে a = l + ui কে যদি প্রভাবিত করতে পারে সেক্ষেত্রে সে লেনদেন হবে, তো আমরা এটাকে লেনদেন অবশ্যই বলতে পারি। পরবর্তী 5 নম্বর যদি আমরা আসি, 5 লক্ষ টাকার পণ্য ক্রয় করলে, 5 লক্ষ টাকার পণ্য ক্রয় করার ফলে কোম্পানির কী হলো সেটা আমরা দেখি। 10 লক্ষ টাকা দিয়ে কোম্পানি ব্যবসা শুরু করেছে, 5 লক্ষ টাকার পণ্য ক্রয় করেছে, তার মানে কি কোম্পানিতে বা ব্যবসায় কিছু পণ্য আসলো এবং কিছু টাকা চলে গেলো, তাহলে পণ্য বাবদ যে খরচটা হলো এই খরচটা একদিকে যাবে, আবার যে টাকাটা চলে গেলো সেই টাকাটা আরেকদিক থেকে চলে যাবে। যেমন আমাদের সম্পদ কমেছে এবং মালিকানা সত্ত্বের স্থানে আমাদের ব্যয় হিসাবে একটা অংশ 5 লাখ টাকা বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ মালিকানা সত্ত্বে যে 10 লাখ টাকা ছিল সেখান থেকে এখানে যেটা বিয়োগ হয়েছে, এখানে যেটা মাইনাস হয়েছে, এখানে 5 লক্ষ টাকাও সেখান থেকে মাইনাস হবে, কারণ ক্রয় করার ফলে আমাদের টাকা তো চলে যাচ্ছে আর টাকা আসছে না, টাকা চলে যাচ্ছে কিন্তু একটা সম্পদ আসছে আমাদের, সেক্ষেত্রে দুইটা সত্তাকে প্রভাবিত করেছে, টাকার অঙ্কে পরিমাপযোগ্য, সেক্ষেত্রে এটাকেও আমরা লেনদেন হিসেবে ধরে নিতে পারি। তারপর হচ্ছে বিদ্যুৎ বিল দিলেন 2,000 টাকা, বিদ্যুৎ বিল দেওয়ার ফলে কী হয়, যেহেতু সে নগদে বিদ্যুৎ বিল দিয়েছে তো নগদ টাকা চলে গিয়েছে এবং বিদ্যুতের কারণে যে একটা সুবিধা পেয়েছে এই সুবিধার কারণে তো তাকে বিল প্রদান করতে হচ্ছে, তাহলে এই ক্ষেত্রে ব্যবসার দুইটা এন্টিটি প্রভাবিত হয়েছে, যে খরচ হিসেবে একটা খরচ বৃদ্ধি পেলো আবার সম্পদ হিসাবে নগদ টাকাটা চলে গেল, তাহলে ব্যবসার দুইটা এন্টিটিকে প্রভাবিত করেছে, এটা অর্থের অঙ্কে পরিমাপযোগ্য,
আবার দ্বৈত সত্তার নীতিকেও সে পালন করেছে, যে ব্যবসার সাথে একটা সম্পর্ক, বিদ্যুৎ যেখানে প্রদান করেছে, বিদ্যুৎ যেখানে প্রদান করেছে সেই একটা অ্যান্টিটির সাথে সম্পর্কিত, সে এটাকেও আমরা লেনদেন হিসাবে ধরে নিতে পারি। 2 লক্ষ টাকার পণ্য বিক্রয় করে, এখানে বিক্রয় করলে কী হয়, যখন বিক্রি করি তখন আমাদের কোম্পানিতে টাকা আসে, আমাদের ইনকাম হচ্ছে, আমাদের প্রফিট জেনারেট হচ্ছে। তো 2 লক্ষ টাকা যখন পণ্য বিক্রি করতেছি তখন আমাদের আয় বৃদ্ধি পাচ্ছে, অন্যদিকে 2 লক্ষ টাকা হিসেবে যে একটা সম্পদ আসছে সম্পদটা বৃদ্ধি পাচ্ছে। আবার অন্যদিকে যে পণ্যটা বিক্রি করবো ওই পণ্যটা চলে যাওয়ার ফলে অন্য একটা সত্তা সুবিধা পেল, আমরা 2 লক্ষ টাকার সুবিধা পেলাম। তাহলে এখানে দ্বৈত সত্তার নীতি অবলম্বন যে নীতি আছে ওই নীতিটাকে সে পূরণ করতে পেরেছে। অর্থনৈতিক পরিমাপযোগ্য সেটাও সে করেছে, আর্থিক একটা লেনদেন হওয়ার কথা সেই লেনদেনটাও হয়েছে, ইকুইটার প্লাস ওইকে প্রভাবিত করার কথা সেটাও সে করেছে। তাহলে এটাকে আমরা অবভিয়াসলি একটা লেনদেন হিসেবে ধরে নিতে পারি। পরবর্তীতে 8 নম্বরটাতে আমরা দেখি, 30,000 টাকার পণ্য বিক্রয় করলে কিন্তু টাকা পাওয়া যাবে 6 দিন পর। এখানে কী কী ঘটনা ঘটেছে, এখানে 2টা ঘটনা ঘটেছে। একটা হচ্ছে আমরা পণ্যটা বিক্রি করেছি ঠিকই, কিন্তু পণ্যের টাকাটা আমরা পাইনি, পাবো পরে। তাহলে এখানে আমরা আমাদের যার কাছে আমরা পণ্যটা বিক্রি করছি সে আমাদের একজন দেনাদার, অর্থাৎ তার কাছে আমরা টাকা পাওনা আছি। তো সেক্ষেত্রে আমরা 2টা আমাদের লেনদেন দিতে হবে, যে প্রথম ক্ষেত্রে বিক্রির জন্যই, প্রথমত বিক্রির জন্যই একটা লেনদেন, এবং যখন টাকা পাবো ওই দিন আমার আরেকটা লেনদেন আমাদের যোগ করতে হবে, সেক্ষেত্রে এটাও একটা লেনদেন। তারপরে আসি সর্বশেষে, ব্যবসায় ব্যবহারের জন্য 40,000 টাকা মূল্যের একটি কম্পিউটার ক্রয়ের সিদ্ধান্ত নিল, সিদ্ধান্ত নিয়েছে 40,000 টাকার কিন্তু এখনও ক্রয় করেনি, অর্থাৎ কোনো পক্ষেরই লাভ বা ক্ষতি হয়নি, কোনো দ্বৈত সত্তার কোনো নীতি পালন করা লাগেনি, ইকুইটি এল প্লাস ইর উপরে কোনো প্রভাব পড়েনি, এটাকে অর্থনৈতিক পরিমাপযোগ্য অবশ্যই, হ্যাঁ 40,000 টাকার মূল্যের কিন্তু আর্থিক কোনো ট্রানজ্যাকশন ঘটেনি, অর্থাৎ লেনদেন কিছু হয়নি, সেক্ষেত্রে এটাকে আমরা লেনদেন হিসেবে ঘোষণা করতে পারি না। তাহলে এই 9টা ঘটনা থেকে আমরা 7টা লেনদেনকে, এই 7টা ঘটনাকে আমরা লেনদেন হিসেবে চিহ্নিত করতে পেরেছি, এবং এই 2টা ঘটনা লেনদেন হিসাবে চিহ্নিত করতে পারেনি, কারণ তারা লেনদেনের যে বৈশিষ্ট্য থাকার কথা আমাদের সেই বৈশিষ্ট্যগুলো পূরণ করতে পারেনি। সেই জন্য যখনই আমরা একটা ঘটনাকে লেনদেন বলবো, যে সত্যিকার অর্থে সেই ঘটনাটি আমাদের লেনদেন হওয়ার জন্য যে বৈশিষ্ট্য দরকার সেই বৈশিষ্ট্যগুলো পূরণ করতে পারছি না, যখন এই বৈশিষ্ট্যগুলো পূরণ করতে পারবে তখনই আমরা সেটাকে লেনদেন হিসেবে ধরে নেব এবং হিসেবের খাতায় লিপিবদ্ধ করব। তো আজকে আমরা শিখলাম যে কোন কীভাবে একটা ঘটনাকে লেনদেন হিসেবে আমরা ধরতে পারি, এবং কী ঘটনা ঘটলে ওটাকে শুধুমাত্র ঘটনাই আমরা রাখতে পারি কিন্তু লেনদেন নয়। তো পরবর্তী ভিডিওতে আমরা অন্য টপিক নিয়ে আলোচনা করব, এবং অন্য টপিকটি হচ্ছে ইকুইটি এল প্লাস নিয়ে আমরা বিস্তর আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো।